Hey guys, welcome to the channel. Welcome to Shoham Wines. আমার নাম সোহম। আজকে আমরা চলে এসেছি একটা অকওয়ার্ড জায়গাতে, যেটা নাম হলো পূর্ণলক্ষ্মী রিসর্ট ইন ডায়মন্ড হারবার। তো পুরো ট্রিপ করাবো, পুরো ভার্চুয়ালি ঘোরাবো রিসর্টটা। সো তোমরা সবাই সাথে থাকো। Guys, welcome to the channel. Welcome to Shoham Wines. তো এই সবে আমার লাঞ্চ কমপ্লিট হলো। এখন আমি লনে মস্তি করব, জাস্ট চিলিং। তো এখন দেখতে পাচ্ছ সুইমিং পুলের সাইডে শুয়ে আছে। তো এখন এখানেই টাইম স্পেন্ড করব। এরপর ইচ্ছা আছে চারটে নাগাদ, হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, তো চারটে নাগাদ ইচ্ছা আছে আমরা ক্রুজ চড়বো। তো ক্রুজে গিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে। তো টিল দেন বাই। প্লিজ এটা লাইক করে দিও। ভার্চুয়ালি পুরো জায়গাটা তোমাদের দেখাচ্ছি। একটা লাইক তো বানতি হ্যাঁ ভাই, একটা লাইক করে দিও, তাহলে অনেক মোটিভেট হব। সি দ্য অ্যামেজিং ভিউ, জাস্ট সি দ্য মার্ভেলাস ভিউ। দিস ইজ দ্য পূর্ণলক্ষ্মী হোটেল ইন ডায়মন্ড হারবার। জাস্ট সি। আমার বকবক তোমরা শুনো না, শুধু সিনারিটা তোমরা দেখো। আমার বকবক শুনে তোমাদের কিচ্ছু হবে না, শুধু ভিউটা দেখে নাও একবার। এই হচ্ছে ডায়মন্ড হারবারের নদী, আর এই হচ্ছে রিসর্ট। আর লনটা দেখো, জাস্ট এক কথায় ফাটাফাটি। আচ্ছা, এইগুলো কি একটা বলে যেন, হটস্পট রোড বলে এগুলোকে। জাস্ট সি, ইট ইজ জাস্ট মাই হোটেল। সো দেখো, এই হলো পূর্ণলক্ষ্মী আমার ব্যাকগ্রাউন্ডে। এটা হলো পূর্ণলক্ষ্মী হোটেল, দেখে নাও। আর এই দিকটা হলো রাইট সাইডে ডায়মন্ড হারবার। হোয়াট আ ভিউ, এক কথায় ফাটাফাটি। সো চলো, একটা লাইক করে দিও প্লিজ। পুরো পূর্ণলক্ষ্মী রিসর্টটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম। একটা লাইক প্রচুর মোটিভেট করবে আমাকে। সো এখন বাজে দেখো 3:30 বাজে। তো আমাদের 4টের সময় ক্রুজ। তো এখন আমি ডালপাড়ে বসে আছি, মানে গাছের ওপর বসে আছি। এই যে গাছের ওপর বসে আছি। তো 4টের সময় আমাদের ক্রুজ। 4টের সময় আমরা যাব ডায়মন্ড হারবারে নদী দিয়ে। তো 2 ঘন্টার ট্রিপ, 4টে থেকে 6টা। তো ওই সময় পুরো ডায়মন্ড হারবারটা ঘুরে দেখাবে। তো তখন আমি ব্লগটা কন্টিনিউ করব। সো হে গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু সোহম ওয়াইন্স। আমি সোহম, আর তোমরা দেখছো আমার চ্যানেল সোহম ওয়াইন্স। তো আজকে আমি চলে এসেছি একটা ছোট্টখাট্টো ট্রিপ করতে উইকেন্ডে। তো আমি চলে এসেছি, বলবো না, গেস দ্য প্লেস, ছাড়ো ইয়ার্কি মারছি। আজকে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবারের পূর্ণলক্ষ্মী রিসর্টে। তো আমি এখনও এন্ট্রি করিনি, ব্লগটার জন্য ওয়েট করছিলাম। তো চলো এন্ট্রি করা যাক। তো এই দেখো, আমি এখন এন্ট্রি এক্সিটে বসে আছি, এইখানে আমি ঢুকবো। তো চলো যাওয়া যাক। তো পূর্ণলক্ষ্মী রিসর্টে আমরা ফাইনালি চলে এসেছি। আমার মা বাবা দিদা সবাই ঢুকে গেছে, ওদের খুব তাড়া, আমার তাড়া নেই, কারণ আমাকে ব্লগ করতে হয়। তো একজনকে পেয়ে গেছি। তো বলে দাও তোমার লাঞ্চটা করে আজকে কেমন লাগলো? দারুণ, খুব ভালো হয়েছে। হ্যালো, ভালো, হ্যাঁ, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, জাস্ট ফ্যাব। আর আমি সব ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না, সব বলে দেবো। গাইস, ফাইনালি উই আর ইন ক্রুজ। তো আমরা ক্রুজে এসে গেছি, দেখতে পাচ্ছ জলের মধ্যে আছি আমরা এখন সবাই, পুরো জলে। তো এখন মোটামুটি 2 ঘন্টা জার্নি হবে ক্রুজে। তোমার সঙ্গে থাকবো, অনেক কিছু দেখাবো।
ভিডিও ভালো লেগে থাকে তাহলে জানো তোমাদের কি করতে হয়, ভিডিও লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ সবটাই ভিউজের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই। আর আমার ইনস্টাগ্রামের আইডি নিচে রইল, সোল কিং সোহম, ফলো করতে পারো। বাই।